কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট রেজিস্টার করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট রেজিস্টার করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রেজিস্টার পাবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার এখানে 3 লাইনও থাকতে পারে, যদি আপনার এখানে 3 লাইন থাকে তাহলে আপনি 3 লাইনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন, এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে। ফ্রেন্ডস, এখানে তো একটা কথা মন দিয়ে শুনুন, যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কেননা ফ্রেন্ডস, আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি, আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই, আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে, একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমেই লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল, এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিরেক্টিভ করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিরেক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিরেক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, তার নিচে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন আমার কন্ট্যাক্ট ইনফো শো করাচ্ছে, তারপর ডেট অফ বার্থ শো করাচ্ছে, তারপর আইডেন্টিটি কনফার্মেশন একটা অপশন শো করাচ্ছে, তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনাকে এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে, এবার নামের উপরে ক্লিক করতে হবে, নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করাচ্ছে, প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে কন্টিনিউ, এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে দেখুন লেখা আছে 7 ডেজ, এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন অথবা ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আপনি এখানেও সিলেক্ট করতে পারেন, আমি এখানে সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না, আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হবে। এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে, এবার একদম নিচে কন্টিনিউ,
এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বাটন আছে, লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার আপনাকে এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে।